আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমাদের বাগানের কিছু পিচ্চি বাচ্চা চলে আসছে। পিচ্চি বাচ্চা বলতে মানে আমরা যেহেতু একদম বড় গাছ কিনি নাই, ছোট ছোট চারা কিনে লাগাবো, ফুল হোক বা সবজি যেটাই হোক। তো পিটুনিয়ার চারা আমরা অর্ডার করছিলাম, সেগুলো কিছু আসছিল, সেগুলো পটিং করছি, আর আজকে বাদ বাকি আসছে, সেগুলো পটিং করব ইনশাল্লাহ। বাকিগুলা আসছে অনেক দিন পরে, লাইক প্রায় মনে হয় কতদিন হয়ে গেল, 10 দিন না 7-8 দিন হয়ে গেছে আর কি, 1 সপ্তাহ মতো পরে আসলো। এর আগেই যেগুলো আসছিল সেগুলো আমি ওইখানে দিয়ে রাখছি পটিং এ। তো সেগুলো অবশ্য একটু বেশি ছোট ছিল, তো আমার ধারণা ছিল হয়তো ওই রকমই আসতে পারে, বাট না, আমি গতকালকে আসছে ডেলিভারি, তো এখন দেখি যে সেগুলো একটু বড় ভাই, মানে ওদের থেকেও একটু বড় হয়ে গেছে আর কি। তো এখন সেগুলাকে সবগুলাকে আর কি পটিং এ দিব, এই জন্য মাটি আগে প্রিপেয়ার করে নিচ্ছি। তো পটিং এর জন্য যে পটগুলো আমি ইউজ করতেছি ছোট ছোট, এই পটগুলো কিনেছি আমি হচ্ছে উইলকো থেকে, আর এইগুলো ছোট, এই সাইজটা আমি পাই নাই। এগুলো হচ্ছে 9 সেন্টিমিটার, এগুলো 7 সেন্টিমিটার। আর ওইখানে আগের যে পটগুলো ওখানে আছে হচ্ছে হোম বেস থেকে কিনছিলাম, ওইগুলা ওইগুলো গোল গোল পট। তো উলকোতে গোল গোলও আছে, চার কোনাও আছে, বাট চার কোনাটা হচ্ছে আপনার ভালো আর কি, এটা ইজি রিমুভ বলে ওরা, একটু পটটা সফট, তো এই জন্য এটা নিয়ে আসছি। কিন্তু আনফর্চুনেটলি আমি একই সাইজ সবগুলো পাই নাই, এই জন্য কিছু ছোট নেওয়া লাগছে, একেবারে ছোট। তো আমাকে যেটা করা লাগবে এটাতে এখন শিফট করবো আপাতত, দেন খুব শীঘ্রই আমি যদি আবার এটা অ্যাভেলেবল হয় আমি এইগুলাকেও এই টাইপের পটের ভেতরে শিফট করে ফেলব। আর এই যে দেখছেন ভেতরে যে মাটি দিচ্ছি, এগুলো আসলে মাল্টিপারপাস কম্পোস্ট। এই কম্পোস্টগুলো আমি নিছি হচ্ছে উইক্স থেকে, সব জায়গায় পাবেন আপনারা, সেন্সবেরি, আজদা, লিডেল সব জায়গায় পাওয়া যাবে, তবে উইক্সে হচ্ছে কম দাম, তো আমি উইক্স থেকে অর্ডার করছি। তো আমি সবগুলোর গায়ে মার্ক করে রাখছি, এটা হচ্ছে রেড হট, সরি হট রেড। আমাকে ওইখান থেকে হট রেডের যে ট্রেটা আছে ওইটা দাও, ওইগুলো আগে পটিং করে। হট রেড, হট রেড, দিস ইজ হট রেড, ওকে, এটা আর একটা, এটা আর একটা, এই যে তোমার ছানা পোনা, এগুলো একেবারে ছানা পোনা না, একটু বড় আছে। এগুলো মেজো ছেলে মেজো মেয়ে, মেজো ছেলে মেজো মেয়ে, রাইট। কিন্তু সমস্যা হচ্ছে আবহাওয়া তো যেটা বলতেছে, লন্ডনের ওয়েদার আরো বেশি ঠান্ডা হতে যাচ্ছে, মেতেও নাকি মাইনাসে যাবে টেম্পারেচার, এটা কেমন ধরনের কথা হলো? আমি তো এই গাছগুলো তো বাইরেই দিতে পারবো না তাহলে, আর এত বড়ও হবে না, এগুলোকে ঘরে রাখতে হবে, কারণ ঠান্ডায় বাইরে রাখা যাবে না। কিন্তু আসলে বাইরের টেম্পারেচারে বা বাইরের আবহাওয়াতে না আসলে গাছ ঠিকমতো বাড়ে না, বুঝছো? আর আমার তো প্রপার গ্রিন হাউসও নাই যে সেখানে আমি দিয়ে রাখলাম, সো ওরা সেভাবে বাড়লো, সমস্যা তো এই জায়গায়। গ্রিন হাউস বানাই ফেলাও। আমি ভাই শখের বাগানি, আমার আবার গ্রিন হাউস। খুব সাবধানে ছানাপোনাগুলোকে হ্যান্ডেল করতে হয়, এগুলোতে যখন ফুল ধরবে কত সুন্দর লাগবে না? আমার তো আনন্দ দেখবে কে এগুলো ফুল ধরলে, ইনশাআল্লাহ আল্লাহ এগুলোতে ফুল দিবে, গাছগুলো বেঁচে থাকলেই হয়, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমাকে দিবে হচ্ছে ব্লু, খুব দ্রুতই আর কি এই বড় পট ওই সাইজের কিনে এগুলোকে ওখানে শিফট করে দিব। দাও আমাকে গাছ দাও, ভিডিও কিন্তু রেকর্ড হয়েছে, হ্যাঁ
আপনাদের আপু মাঝে মাঝে এমন ফানি ফানি কাজকর্ম করে যেগুলো আমার তো কিছু রেকর্ড হয়নি, খালি তোমার টুকু রেকর্ড হয়েছে। আমার হাসি দেখে সবাই বুঝতে পারবে যে তুমি নিশ্চয়ই এমন কোন ফানি ফানি কাজ করেছো যেটার জন্য আমি হাসতেছি, এরকম অট্ট হাসি দিচ্ছি। দাও ক্যামেরার সামনে তো সবাই জানে না আসলে বাস্তব জীবনে আমি কতটা চঞ্চল, কতটা হাস্যরসিক। ক্যামেরার সামনে তো সবাই চাই একটু নরম সরম ভদ্র এরকম মানুষ, বাট আসলে বাস্তব জীবনে একটু হাসি ঠাট্টা ফান এগুলো না থাকলে কি হয় বলো? কখনো হয় না। এক্স্যাক্টলি। দাও এখন আমাকে গাছ দাও। কোনটা? আর যেটা আছে সেটাই, ওইটাই। নাম বলো। ওইটার নাম কি জানি, ওইটার নাম আমি উচ্চারণ করতে পারি না, এই জন্য লেখিও নাই। এখন সবগুলাই যেহেতু লেখছি, তো এটা লেখি নাই, এটাই ওইটা। ওটার নাম হচ্ছে সুইং টাইম। সুইং টাইম? ও হ্যাঁ, সুইং টাইম। এই দেখছো, তোমার এসটি মনে লিখে রাখলাম। নাই? ওকে দাও দাও দাও, আমার মনে ছিল তোমাকে দিয়ে বের করলাম। এই ভাব মারো না, বুঝছো? এই যে এটার নাম হচ্ছে সুইং টাইম, আর আগে পিছে কিছু একটা আছে, ওটা আমিও জানি না, ওরা শর্ট ফর্ম লিখছে। এই গাছটা দেখতে একটু আলাদা জাতের, দেখো। হ্যাঁ, এটা আলাদা জাতের, একটু অন্যরকম। এগুলো তো বড় পট লাগতো গো। মাস্ট বি বড় পট লাগবে আমাকে, উইদিন শর্ট টাইম এগুলো শিফট করতে হবে বড় পটে। আমাদের ধনেপাতা চারাগুলো লাগানো হয়েছে, এখনো এখনো বের ওঠে হয় নাই। নাই। কয়দিন যে সময় লাগবে জানি না। বেরোবে বেরোবে, আস্তে আস্তে বেরোবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। চিনা গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে। ছোট আনছিলাম না? হ্যাঁ, অনেক ছোট আনছিলাম আমরা, টেস্কো থেকে নিয়ে আসছিলাম এই গাছটা। আমাদের মনে হয় না পুদিনা পাতা কিনে খেতে হবে সেটা পাপা। দেখো এটা অনেক বড় হয়েছে, অবশ্য এখান থেকে একবারও খাওয়া হয় নাই। এটা খাইলে আরো বেশি হ্যাঁ বাড়বে। খাইলে আরো কুশি থেকে আরো বাড়বে। এই যে দেখেন কতগুলো কুশি বের হচ্ছে, তো এখান থেকে ভেঙে ভেঙে খেলে আবার ওখান থেকে কুশি হবে, আর অনেক ঝাঁকড়া হয়ে যাবে গাছটা। অনেক সময় দেখা যাচ্ছে বাসায় পুদিনা পাতা কোনো রান্নায় বা শরবতে অল্প একটু লাগে, তো তখন দৌড়ানো লাগে বাজারে কেনার শুধু জন্য। দৌড়ানো না, মানে তখন এই যেটা কিনে আনা হয় ওটার অল্প সামান্য ইউজ হয়, বাকিটা নষ্ট হয়। হ্যাঁ সেটাই, তো ঘরে থাকলে দেখা যাচ্ছে উপর থেকে দুই তিনটা কুশি ছিঁড়ে নিলে আমাদের রান্নার কাজ হয়ে যাবে। বিশেষ করে আমাদের রেসিপিস বা শেজাজ মম চ্যানেলের শুটিং এর সময় অনেক লাগে। হ্যাঁ, অল্প একটু দেখা যাচ্ছে দুই তিনটা কুশি লাগবে, কিন্তু এটার জন্য বাজার থেকে বেশি করে কেনা লাগে, একটা গোটা থোকা যেটা সেটা কেনা লাগে, অথচ সেটার পরে কাজে লাগে না, নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা ঘরে এটা লাগাইছি, এটা আমাদের কিচেনের উইন্ডোতে রেখে দিব ইনশাল্লাহ। যেটা মানে এর ভিতরকার বয়স কাল ওর শেষ হয়ে গেছে। এই যে দেখো পুরো শেকড় নিচ দিয়ে বেরোয় আসছিল, সো আমি এখন এটাকে এর ভিতরে শিফট করে দিচ্ছি, আর গোড়ায় আমি আরো মাটি দিয়ে দিব, কম্পোস্ট। মাটি তো না, এখানে হচ্ছে কম্পোস্ট। কি সুন্দর ঘ্রাণ দেখছো, পুদিনা পাতার ফ্রেশ ঘ্রাণটা। বাজার থেকে কিনে আনলে কিন্তু ওগুলো এত ফ্রেশ থাকে না, আমরা যে শরবতে বিভিন্ন রেসিপিতে ব্যবহার করি একদম ফ্রেশ। একদম, এটা আরো অনেক বেশি ঝাঁকড়া হয়ে যাবে। আর পাশেই যে আমার অর্কিডটা, তার পাশে পুদিনা, পাশে হয়তো আবার ধনিয়া পাতা থাকবে। ধনিয়া পাতার একটা টব আমি এখানে রাখবো, একদম রান্না করতে করতে এখান থেকে ছেড়ে দিয়ে দেবা। হ্যাঁ মনে করো চুলায় রান্না, লাগবে ধনিয়া পাতা পুদিনা পাতা, ঠাকাস করে এসে ছিঁড়ে নিয়ে দিয়ে দেবো। কেমন করে সাধ্য হবে? ঠাকাস।